আমরা ইস্পাত কোটি লক্ষ করে তুলি, এই হাসিনার পতন নিশ্চিত করি। হাসিনার পতন না হলে আমাদের শাহজাদার রক্তে রাজপথ রঞ্জিত হতে থাকবে। সর্বোপরি বলতে চাই, প্রিয় সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ফয়সালা রাজপথেই হতে হবে। বন্ধুরা আমার, জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চায়, বাংলাদেশের ফয়সালা রাজপথে নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। বন্ধুরা আমার, আজকের এই বিক্ষোভ সমাবেশের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সংগ্রামী মহাসচিব, প্রাণের সংগঠন, মৃত্যু পতাকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাচ্ছি অক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, প্রাণ প্রিয় সহযোদ্ধাকে হারিয়ে আজকের এই বেদনাহত হৃদয় নিয়ে বক্তব্য দিতে চাই না, শুধু বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই রক্ত ঝরা পথে হাসিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, খালেদা জিয়াকে মুক্ত করা হবে, তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনা হবে, বাংলাদেশকে একটি সম্ভাবনাময়ের স্বাধীন যে সম্ভাবনা সেই বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে জনতাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই দুঃশাসন হাসিনার এই বর্বর শাসনের পতনে সবাই ঐক্যবদ্ধ হবার। প্রতিবাদ প্রতিরোধে আজ অগ্নিগর্ভ বাংলাদেশ, বিক্ষোভে বিদ্রোহে আজ ফুঁসে উঠছে বাংলাদেশ, গৃহযুদ্ধের দ্বার প্রান্তে আজকে বাংলাদেশ। কবি বলেছিলেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালার আজব স্বাধীনতা। এই স্বাধীনতা তো আমরা চাই নাই, এই স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষ যুদ্ধ করেন নাই, যে এই স্বাধীনতা রাতের অন্ধকারে আমার ভোটের অধিকার লুণ্ঠিত হয়ে যায়, যে এই স্বাধীনতায় প্রতিবাদ করলে রক্ত সিসা ডানা পড়ে আর প্রতিরোধে রাজপথ রক্তাক্ত হয়ে যায়, যে এই স্বাধীনতায় আমার দেশের মেহনতি মানুষের টাকায় প্রতিনিয়ত বিদেশের সম্পদের পাহাড় উঠে, এর জন্য তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমাদের পূর্বপুরুষ যুদ্ধ করেন নাই, আমরা শপথ নিয়েছি এই প্রতিটি রক্ত কণিকার হিসাব আমরা কড়াই গণ্ডায় বাংলাদেশ থেকে আদায় করব, আমরা শপথ নিয়েছি বাংলাদেশের মানুষের লুণ্ঠনের টাকা আমরা কড়াই গণ্ডায় আদায় করব। বন্ধুরা আমার, আজকে গলিতে গলিতে শোর উঠেছে, সব চোরেরা বেঁধেছে জোট গায়ে তাদের মুজিব কোট, এই চোরদেরকে এই দুর্বৃত্তদেরকে বাংলাদেশের মাটি থেকে উত্থাপ করতে হবে। বন্ধুরা আজকে এই যে তপ্ত বুলেট, এই যে রক্ত নিপীড়ন, এর অপনাম এখন বাংলাদেশ, এর অপনাম এখন আজাদি, এই আজাদির জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার ভাগ্য এবং জীবনকে ইতিহাসের কাছে সঁপে দিয়েছেন, সেই জন্য বলছি আসুন বন্ধুরা লড়াই হবে। এই যে লাখো জনতা, তার প্রতিটি মানুষের নিঃশ্বাসে কিন্তু বারুদ আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এই বারুদের গন্ধে আপনি চলে পড়ে সারধার হয়ে যাবেন, সেজন্যই কবি বলেছেন, একটি কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে,
সারা শহর উথাল পাতাল, দারুণ রাগে যুদ্ধ হবে, আবার একটি যুদ্ধ হবে। এই যুদ্ধের মহানায়ক হবেন দেশনায়ক তারেক রহমান। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ ধন্যবাদ, সালাম আলাইকুম। আমরা ইস্পাত করি লক্ষ্য করে তুমি এই হাসিনার পতন নিশ্চিত করি। হাসিনার পতন না হলে আমাদের শাহজাদার রক্তে রাজপথ রঞ্জিত হতে থাকবে। সর্বোপরি বলতে চাই, প্রিয় সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান বলেছেন বাংলাদেশের ফয়সালা রাজপথেই হতে হবে। বন্ধুরা আমার, জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চায় বাংলাদেশের ফয়সালা রাজপথে নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। বন্ধুরা আমার, সর্বোপরি আগামীর উত্থান আন্দোলনে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলক, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মমতা মহিমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশীষ সুস্থতা কামনা করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে থাকতে জনতা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের এখানে কোনো নির্বাচন হবে না, হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারে আমাদের ছাত্রবাদী নেতা জনতা শিমুল বিশ্বাস, জনতা দল শিমুল বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি, সভার প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি এই অঞ্চলের কৃতি সন্তান সাবেক মন্ত্রী মেয়র এবং এই আসনের এমপি মির্জা আব্বাস, জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। এই বর্বর দুঃশাসনের পতনের জন্য বিএনপি যে সংগ্রামের কর্মসূচি ঘোষণা করেছে, এই সংগ্রামে ইতিমধ্যে আজকে দ্রব্যমূল্য জনদাবিতে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে দলের অগণিত মানুষের রক্ত ধরেছে, ভোলায় রক্ত ধরেছে, নারায়ণগঞ্জে রক্ত ধরেছে, ঢাকা মহানগরে রক্ত ধরেছে, মা বোনেরা নির্যাতিত হয়েছে, ছাত্র জনতা নির্যাতিত হয়েছে। এই রক্ত ঝরা পথে হাতিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে সংগ্রামী অভিবাদন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান।